পঞ্চকোট যে রাজারা থাকতেন পঞ্চকোট রাজারা তাদের অরিজিনাল হয়েছে উজ্জনের ধারানগর এবং তারা বিক্রমাদিত্যের বংশধর তার জগদ্দেষ প্রসাদ জগদ্দেষ সিং উনি পুরী নিরাচল ভ্রমণ করতে গিয়েছিলেন পুরা টিম নিয়ে সেখানে তার এক বাচ্চা হয় রানীর মৃতপ্রায় তারা তাকে ওখানে ছেড়ে চলে গিয়েছিল তারপর সেই ছেলেটি পরে ভিচে যায় এবং বড় হয়ে যাদের কাছে ছেড়ে গিয়েছিল তারা তাকে সর্দার সে মানুষ করে পরে সে জমিদার হয় এবং তারা পরে পরে নশো নব্বই খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি ওখান থেকে ঝালদা ঝালদার কাছে এটা হয়েছিলো ঝালদা থেকে পাড়া পাড়া থেকে নিরাপদ জায়গাতে নশো নব্বই খ্রিস্টাব্দে নাগাদ তারা এসে এবং এখানে সতেরোশো পঞ্চাশ একান্ন সাল পর্যন্ত কেউ বলে বিয়াল্লিশ কেউ একান্ন পর্যন্ত তারা এখানে রাজত্ব কিছু প্রায় আটশো বছর ধরে এখান থেকে তারা পরে কোনো কারণে অনেকে বলে বর্গী আক্রমণ কিন্তু এখানে বর্গী আক্রমণের কোনো ইতিহাস নেই কিন্তু এটা বলা হয় অনেকে বর্গীয় আক্রমণ পরে এটা চলে যায় বর্গী আক্রমণের কোনো ইতিহাস নেই তো সেখান থেকে এরা পরে মহারাজনগর তারপর রামভণী কিশোরগড় পরে এবং আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কাশীপুরে শিফট করে লাস্ট এবং এই রাজবংশের শেষ যেটা হয় রাজেন্দ্র প্রথা বিলোপ হওয়ার পরে কাশীপুর লাস্ট যেটা আর এখানে আটশো বছর এই যে পাহাড়টাকে পিছনে হ্যাঁ ওইখান থেকে উত্তর দিকে পাহাড় দুদিকে পূর্ব পশ্চিমে কিছু পাহাড় দিয়ে ঘেরা আর সামনের দিকটাকে ওরা পাঁচটা পরীক্ষা দিয়ে ঘিরে দিয়ে খুব নিরাপদ সেফ জায়গা করেছিল উনি লিখছেন যে আউটার যে র্যাম্পারটা আছে মানে আউটার যে এটা আছে বেড়াটা আছে পরীক্ষা আছে সেটা তখনকার দিনে উনি লিখছেন আট মাইল মানে বারো কিলোমিটার আউটার আর ভিতরে সব মিলে আমার মতে প্রায় কুড়ি কিলোমিটার লম্বা ই ওগুলো যদি যোগ করা হয় একসাথে প্রায় কুড়ি কিলোমিটার হবে যেটাকে রকম পরীক্ষা বা নালা কাটা এখনকার দিনে এটা কোনো একটি রাজার দ্বারা সম্ভব নয় দীর্ঘদিন ধরে কাজটা হয়েছে তারপরে অনেক বিস্ময়কর কাজ আছে রাজবাড়ি আছে প্রচুর মন্দির তারা ধাপে ধাপে নির্মাণ করেছিলেন তার মধ্যে বাংলা এসে যেমন টেরাকোটা এই টেরাকোটা মন্দির আছে প্রচুর পঞ্চরত্ন মন্দির প্রায় তিনটে আছে এবং অনেক কিছু মন্দির এখনও জঙ্গলের ভিতর আছে উড়িষ্যায় স্থাপত্যের আছে দেবীবাড়ি যেটা ঢুকতে ঢুকতেই কল্যাণেশ্বরী মন্দিরও বলা হয় সেটি আছে একটা আছে কঙ্কালী মাতার মন্দির পাথরের তৈরি এবং পাহাড়ের মাঝখানে একটি আছে শ্রীভূমির মন্দির সেটি আছে সেগুলি মানে স্থাপত্য শিল্পে এগুলা এক দারুণ কাজ মানে এটাই যে কোনো ছোটোখাটো রাজা একদিনে করেছে বা ছোট একটা জমিদার করেছে কাজ দেখলে বুঝতে পারা যাবে এটা দীর্ঘদিনের মানে ধারাবাহিক কী ছাড়া সম্ভব নয় তো এবং এই যে পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে পাহাড়ের মাঝখানে রঘুনাথ মন্দির এটি হচ্ছে আমাদের এখন বর্তমান যে পুরুলিয়া জেলা তার মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় সর্বোচ্চ স্থানে সবচেয়ে বড়ো মন্দির এবং সবচেয়ে প্রাচীন মন্দির এই হিসেবে এটা একটা পুরুলিয়া জেলার গর্ব হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় এই মন্দিরটা সংস্কারের কোনো সেরকম ব্যবস্থা করা নেই এই কিছুদিন আগে জুনের শেষে হেরিটেজ বেঙ্গল হেরিটেজ কমিশন আমি তো বলছি পঞ্চরত্ন মন্দির যেটা একটি ছিল ওইখানের সেন্টার আর কি সেটাকে দু হাজার দশ সালে ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশন হেরিটেজ ডিক্লেয়ার করার পরে সেটা সংস্কার হয় কাশীপুর রাজার যে লাস্ট যে রাজা ছিলেন তার কোনো ছেলে ছিল না আর কি তো তাদের মেয়ে ছিল বেবি বলে তার বংশধরা আছে কিন্তু তাদের রাজাদের ডাইরেক্ট মানে রাজার যে ছেলে তার ছেলে এরকম কোনো বংশধর নেই রাজার মেয়ে বেবি তার ছেলে আছে তার বাইরে থাকে আর রাজাদের যে বংশধরা রাজার রাজার কি লালবাবু বলেছেন লালবাবু ডাইরেক্ট রাজা নয় রাজার খুঁড়তদ ভাই তাদের যে বংশধর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে